ইজি ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি আবারও লাভ ক্ষতির এই অধ্যায় নিয়ে এসেছি। এর আগে আপনাদের লাভ ক্ষতির দুইটি ক্লাস নিয়েছি, তো আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লেগেছে। তো আশা করি আজকে ক্লাসটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যদি আমার এই ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ক্লাসটি কেমন লেগেছে। তো চলুন আজকে আমরা আরেকটি নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখুন অঙ্কটি কি বলা আছে, যে টাকায় ছয়টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে। টাকায় মানে কি, এক টাকায় ছয়টি জিনিস ক্রয় করে যদি আবার এক টাকায় কয়টি জিনিস বিক্রয় করলে আপনার 20% লাভ হবে সেটা আপনাকে বের করতে হবে। তো চলুন অঙ্কটি আমরা সমাধান করে ফেলি। তার প্রথমে আগে লিখবেন যে এক টাকায় কিনে কয়টি জিনিস, ছয়টি, এক টাকায় কিনে ছয়টি জিনিস। তাহলে এখন আপনাকে কিনতে হবে 100 টাকায়। তাহলে 100 টাকায় কিনলে আপনার কি, অবশ্যই আপনি বেশি পাবেন। 1 টাকায় যদি আপনি 6টি জিনিস কেনেন তাহলে 100 টাকায় আপনি বেশি জিনিস পাবেন। তাহলে 6 গুণন কত হবে, 100, তাহলে আমাদের হয়ে যাবে কত, 660। এখন দেখুন প্রশ্নে বলা আছে কি যে 20% লাভ হবে টাকায় কয়টি জিনিস বিক্রয় করলে আপনার 20% লাভ হবে। তাহলে 20% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা। তাহলে এখন লিখুন যে 20% লাভ অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 120 বা 120 টাকা, 120 টাকা হবে। তো দেখুন 120 টাকায় আপনাকে বিক্রয় করতে হবে 660 জিনিস, যেহেতু যেখানে বলা আছে দেখুন যে টাকায় মানে কি, 1 টাকায় কয়টা জিনিস বিক্রয় করলে আপনার 20% লাভ হবে। তাহলে আপনি 120 টাকায় আপনি বিক্রয় করতে পারবেন 660 জিনিস। তাহলে 1 টাকায় কয়টি জিনিস বিক্রি করতে পারবেন সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে এখানে লিখুন যে 120 টাকায় বিক্রয় করতে হবে 660 জিনিস। তাহলে আপনাকে কি বলছে এখানে, টাকার কথা, টাকায় মানে কি 1 টাকায়। তাহলে আপনি 1 টাকায় বিক্রয় করতে পারবেন কয়টি জিনিস, অবশ্যই কম জিনিস পারবেন। যদি 120 টাকায় যদি 660 পারেন তাহলে 1 টাকা অবশ্যই কম হবে। তাহলে 600 ভাগ কত হবে, 120, এবার কাটাকাটি করুন, 0 0 কেটে গেল আর 5 গরম কত হয়, 5 গরম হয় 60। তাহলে আপনার অ্যান্সার হবে কয়টি, 5টি। উত্তর হবে কত, উত্তর এটাই, উত্তর 5টি। আশা করি আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন এবং অঙ্কটি খুবই সহজ। দেখুন এই অঙ্কটিকে যদি আমরা শর্টকাট টেকনিকের সাহায্যে করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখুন শর্টকাট, আসলে পাটিগণিত অঙ্ক শর্টকাট নিয়মে না করাই বেটার। তারপরেও যেহেতু পরীক্ষার সময় চাকরির পরীক্ষাতে আপনার সময় খুবই অল্প পাওয়া যায়, এই কারণে শর্টকাট আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সেই এই বড় অঙ্ক আমরা 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে করতে পারবো। এই কারণে শর্টকাটটা জেনে রাখা ভালো। তো দেখুন শর্টকাটটা, বিক্রয়কৃত পণ্য সংখ্যা সমান ক্রয়কৃত পণ্য সংখ্যা ভাগ ক্রয় মূল্য গুণন বিক্রয় মূল্য গুণন 100 ভাগ 100 যোগ লাভ। বিক্রয়কৃত পণ্য সংখ্যা মানে আপনাকে বিক্রয় করতে হবে যে পণ্য সংখ্যা সেটা সমান কি হবে, ক্রয়কৃত পণ্য সংখ্যা। আচ্ছা আপনি এখানে কয়টি জিনিস ক্রয় করেছেন, টাকায় আপনি 6টি জিনিস ক্রয় করেছেন, তাহলে ক্রয়কৃত পণ্য সংখ্যা মানে কি আপনার হচ্ছে 6। এই দেখুন 6, প্রশ্নে 6 আছে না, দেখুন 6টি, এই দেখুন 6টি, এই যে 6, ক্রয়কৃত পণ্য সংখ্যা আপনার 6। আচ্ছা আপনি ক্রয়কৃত পণ্য সংখ্যা হচ্ছে আপনার 6টি। আচ্ছা ক্রয় মূল্য কত, এখানে টাকায় 6টি জিনিস ক্রয় করেছেন তাহলে আপনার ক্রয় মূল্য এখানে 1 টাকা, ক্রয় মূল্য এখানে আপনার হচ্ছে 1 টাকা। এবার গুণ দিন বিক্রয় মূল্য এখানে কয় টাকা, আপনি দেখুন টাকায় কয়টা জিনিস বিক্রয় করছেন, তাহলে টাকায় মানে এখানে বিক্রয় মূল্য আপনার কত, 1 টাকা, কিন্তু কারণ আপনি 1 টাকায় জিনিস বিক্রি করেছেন, 1 টাকায় ক্রয় করেছেন আবার 1 টাকায় বিক্রয় করেছেন, তাহলে এখানে আপনার বিক্রয় মূল্য হচ্ছে কত, 1। তাহলে এখানে লিখুন 1 গুণন হচ্ছে 100, 1 গুণন কত লিখবেন, 100 ডিভাইডেড বাই এখানে 100 যোগ লাভ। আপনার লাভ কত, প্রশ্নে লাভ বলা আছে 20%, মানে লাভ হবে আপনার হচ্ছে কত, 20। তাহলে এখন সমান সমান কত হবে, দেখুন এখানে হচ্ছে 6 গুণন 100 ভাগ 120 যোগ করলে কত হয়, 120। তাহলে এখন কাটাকাটি করুন, এই যে কাটাকাটি করুন, 6 দুগুণে কত হচ্ছে 12, আর এখানে 2 দিয়ে 10 কাটুন কত হচ্ছে 5। তাহলে উত্তর কত হলো, দেখুন 5টি।
দেখছেন তো শর্টকাটে করে আমরা এই অঙ্কটি 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে করতে পারবো। আশা করি আপনাদের এই অঙ্কটিতে আর কোনো সমস্যা থাকার কথা নেই, সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন এই নিয়মের আরেকটি অঙ্ক আপনাদেরকে দেখাই, একই নিয়মের অঙ্ক, এই অঙ্কটি আপনারা খেয়াল করুন একটু। দেখুন অঙ্কটিতে কি বলা আছে, যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে। দেখুন একই অঙ্ক, তাহলে এখন লিখুন যে 5 টাকায় কয়টি কমলা ক্রয় করে তাহলে 1 টাকায় কয়টি কমলা ক্রয় করবে, 1 টাকা অবশ্যই কম করবে, 2/5টি হবে। এবার আপনাদের কি করতে হবে, 100 টাকা বের করতে হবে। 100 টাকা হবে কি, 2 × 100, 100 টাকা বেশি হবে, 2 × 100 বাই হচ্ছে 5, তাহলে কত হবে, 5 × 100 সমান কত হবে, 40টি। তাহলে 100 টাকায় কমলা ক্রয় করবেন কয়টি, 40টি, ঠিক আছে। এখন আপনাদের x% লাভ এই কথা বলা আছে, দেখুন প্রশ্নে যে x% লাভ, তাহলে x% লাভ মানে কি, x% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 যোগ x টাকা, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, তাহলে এত টাকায় বিক্রয় করতে হবে কয়টি কমলা, 40টি। তাহলে এখন লিখুন 100 যোগ x টাকায় বিক্রয় করতে হবে, 100 যোগ x টাকায় বিক্রয় করতে হবে কতটি কমলা, 40টি কমলা। তাহলে 1 টাকায় কত, 1 টাকায় বিক্রয় করতে হবে, অবশ্যই ভাগ হবে, যেহেতু কম হবে তাহলে 40 ভাগ কত হবে, 40 ভাগ 100 যোগ x, তাহলে এবার কত হবে, 100 টাকায়, 100 টাকা অবশ্যই কী হবে, বেশি হবে। তাহলে 40 × 100 ভাগ হবে কত, 100 যোগ x, ঠিক আছে। তাহলে 40 × 100 না, এখানে খেয়াল করুন, সরি, এখানে হবে হচ্ছে 35 টাকায়, কারণ আমার এখানে ভুল হয়েছে। এখন 35 টাকায় বিক্রয় করতে হবে কতটি, তাহলে এখানে হবে 35, তাহলে 35 টাকায় বিক্রয় করতে হবে কত, 40 × 35 অবশ্যই বেশি, ভাগ হচ্ছে 100 যোগ x, তাহলে হয়ে যাবে কত, 40-35 গুণ দিলে কত হবে, 40-35 গুণ দিলে হবে হচ্ছে 1400 × 100 যোগ x, এটা অ্যান্সার। আশা করি আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন, ঠিক আছে, গুটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা কী করবেন, এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।